হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু প্রাপ্ত ইনফোর চ্যানেল ফ্রেন্ড আজকে আমি বাংলাতে কথা বলবো আপনাদের আম সম্পর্কে কিছু ইনফরমেশান দেব এই আমগুলা দেখছেন বিশ্বের সবচেয়ে দামি আম আমের নাম মিয়াজা জাপানের প্রজাতি এর একটি আমের ওজন তিনশো পঞ্চাশ গ্রাম থেকে চারশো গ্রামের হয় দুটি আমের একটি বাস্কের দাম পড়তে পারে প্রায় তিন লক্ষ টাকা পর্যন্ত বিশেষজ্ঞদের বিচারে বিশ্বের সবচেয়ে দামি আম এই মিয়া চাকাই উনিশশো থেকে উনিশশো আশি সালের মাঝামাঝি জাপানে মেয়াজিকার ফলন শুরু হয় জাপানে দামি উপহার হিসাবে দেওয়া হয় এই আম টকটকে লাল রং তাতে হালকা বেগুনি আভা মেয়াজাকির তুলনা টানা হয় দামি পাথর চুনির সঙ্গে একে বিশালকৃতি ডিম ভেবেও ভুল করতে পারেন আপনি জাপানে অবশ্য একে আদর করে তায়নো তুমাগো অর্থাৎ সূর্যকিরণের ডিম বলে ডাকা হয় হিমসাগর চুষা দশেরি ল্যাংড়া আলফানসো আম বিদেশি একচেটিয়া রপ্তানি করে ভারত তবে এ দেশেও মেয়াজাকি পাওয়া যায় মধ্যপ্রদেশের এক দম্পতির বাগানে মেয়াজাকি গাছ রয়েছে তবে এই গাছ দুইটি এখন তাদের যাবতীয় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মাঝে মধ্যে আম কিনতে চেয়ে প্রস্তাব আসছে তাদের কাছে কে এর জন্য যেকোনো মূল্য দিতেও রাজি এক গয়না ব্যবসায়ী এমন প্রস্তাব দিয়েছেন সম্প্রতি যদিও ওই দম্পতি তার প্রস্তাবে রাজি হননি তারা জানিয়েছেন এই আম কাউকে বিক্রি করবে না তারা বরং আমের বীজ থেকে গাছের সংখ্যা আরও বাড়ানোর পরিকল্পনা আছে তাদের এমনকি গাছ থেকে যাতে কেউ আম চুরি না করতে পারে তার জন্য রক্ষী রয়েছেন মধ্যপ্রদেশের ওই দম্পতি চারজন সশস্ত্র পাহারাদার এবং ছটি কুকুর দিনরাত রাত দেয় ওই আম গাছ অবশ্য এই আমের নাম যে মেয়াজাকি এবং তা যে বিশ্বের সবচেয়ে দামি আম সে ব্যাপারে বছরখানেক আগেও কোনো ধারণা ছিল না তাদের জব্বলপুরের এই দম্পতি রানী এবং সংকল্প পরিহার এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন বেশ কয়েক বছর আগে সাধারণ আম গাছ ভেবে দুটি চারা পুতিছিলেন বাগানে চেন্নাইয়ে নিজের বাগানের জন্য গাছের চারা কিনতে গেছিলেন সংকল্প ট্রেনে তাকে গাছ দুটি দেন এক ব্যক্তি তার কথায় চারা গাছ দুটি দিয়ে লুকটি বলেছিল এদের নিজের সন্তানের মতো যত্ন করো পরে গাছের ফল আর তার অদ্ভুত রঙ দেখে অবাক হন দুজনেই সংকল্পের কথায় আমার চেনা কোনো আমের প্রজাতি যে নয় সেটা বুঝেছিলাম মায়ের নামে ওই আমের নাম রেখেছিলাম দামিনী দামিনী যে জাপানের মেয়াজিকা তার সংকল্পরা জানতে পারেন কিছুদিন পরে ততদিনে আম কিনতে চেয়ে গাছ ভাড়া নিতে চেয়ে একের পর এক প্রস্তাব আসতে শুরু করেছে তাদের কাছে কেউ একটা আমের জন্য একুশ হাজার টাকা পর্যন্ত দিতে চেয়েছেন কারো আবার দামের পড়য়া নেই যত চাই তত দিতে প্রস্তুত বিরল আম এলাকায় তার খবর চড়াতে দেরি হয়নি ফলচুরির চেষ্টা হয়েছে বেশ কয়েকবার বাধ্য হয়েই গাছ পাহারা ব্যবস্থা করে মধ্যপ্রদেশের কৃষি দফতরের তরফেও যোগাযোগ করা হয় ওই দম্পতির সঙ্গে মধ্যপ্রদেশের কৃষি দফতরের যুগ্ম অধিকর্তা আর এস কাটারা সংকল্পদের বাগানে ঘুরে গাছ পরীক্ষা করে যান তবে তার কথা এই আমের এত দামের কারণ এটির উৎপাদন অত্যন্ত কম বলে ভারতে এই আমের চাষ বাড়ানোর কথাও বলছেন কাটারা তবে তার আগে এই আম সত্যি মিয়াজিকা কিনা তা প্রয়োগ করতে দেখতে হবে বলে জানিয়েছেন তিনি মধ্যপ্রদেশের কৃষি দপ্তরে প্রাক্তন অধিকর্তা জি এস কৌশল জানিয়েছেন এর আগে আফগানিস্তানের নূরজাহান আম শিরোনামে এসেছিলেন তার দামের জন্য ম্যাজিকার ক্ষেত্র তাই হয়েছে এই আম তার গুণ বা স্বাদের জন্য নয় দামের জন্য চর্চার কেন্দ্র নূরজাহানের এক একটি আমের দাম ছিল পাঁচশো থেকে এক হাজার টাকা ম্যাজিকার দর অবশ্য তার থেকে অনেকটাই বেশি যদিও কৌশলের কথায় মধ্যপ্রদেশের আমটি সঠিক করতেই ম্যাজিকা নাকি কোনো শঙ্কর প্রজাতি তা আগে খতিয়ে দেখা দরকার আম বিশেষজ্ঞরা নিশ্চিত করলে তবে বৃহত্তর ক্ষেত্রে তা চাষের ব্যাপারে ভাবতে পারে সরকার জব্বলপুরের জওহরলাল নেহেরু কৃষি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে এই আম নিয়ে গবেষণা শুরু করেছে তবে বিশেষজ্ঞদের একাংশের মতে মিয়াজিকা আম ফলনের অনুকূল আবহাওয়া ভারতে আছে তাই এই আম ভারতে হওয়া অস্বাভাবিক নয় জাপান ছাড়াও ফিলিপিন্স এবং থাইল্যান্ডও এই আমের চাষ হয় আম চাষের জন্য দরকার প্রচুর রোদ উষ্ণ আবহাওয়া আর নির্দিষ্ট পরিমাণ বৃষ্টি রোদের তাপ যাতে আমের চারপাশে সমান পড়ে তার জন্য জাল দিয়ে মুড়ে রাখা হয় আমগুলিকে ম্যাজিকার মিষ্টি স্বাদ অন্য আমের তুলনায় পনেরো শতাংশ বেশি এমনকি অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণও অন্যান্য আমের চেয়ে অনেক বেশি ভিটা ক্যারোটিন এবং ফলিক অ্যাসিডে ঠাসা এই আম দৃষ্টিশক্তির জন্য ভালো বিশেষজ্ঞদের মতে তা ক্যান্সারেরও ঝুঁকি কমায় কলেস্ট্রল কমায় এমনকি ত্বকের জন্য উপকারী এপ্রিল থেকে আগস্ট মাস ফলন হয় এই আমের এক একটি আম আট হাজার ছয়শো টাকা থেকে শুরু দুটো আমের বাস্ক গত বছর আন্তর্জাতিক বাজারে বিক্রি হয়েছিল দু লক্ষ সত্তর হাজার টাকায় দুই হাজার ষোলো সালে নিলামে দুইটি মেয়াজিকি আম বিক্রি হয়েছিল প্রায় সাড়ে চার লক্ষ টাকায়